বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। الحمد لله رب العالمين، له النعمة وله الفضل وله الثناء الحسن، صلوات الله البر الرحيم والملائكة المقربين على سيدنا وعظيمنا وحبيبنا وقرة أعيننا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وحبيبه
جاءنا بدين الإسلام كسائر أنبياء الله، فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة، فصلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين. أما بعد، أحبابنا الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, লক্ষ কোটি দরুদ এবং সালাম সেই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার উসিলায় আমরা পেয়েছি ইসলাম, যিনি আমানতের পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, যিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিছু বান্দার নিকটে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন, সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম, আহলে বাইতের প্রতি, সাহাবী আজমাইনগণের প্রতি। আর আজকের এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের নিকটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يقول الله تبارك وتعالى في كتابه العزيز، بسم الله الرحمن الرحيم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. أي من كان يحب الله تبارك وتعالى فعليه أن يتبع نبيه محمدا صلى الله عليه وسلم اتباعا كاملا حتى يصير من أحباب الله، ومن كان من أحباب الله كان من أولياء الله تعالى. شيخ بولد سين محمد العالمين قمت القرآن الكريم والدرشات قرين، بسم الله الرحمن الرحيم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. الله رب العالمين রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন: ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সকল উম্মতদেরকে বলে দিন, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে চায়, তারা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনার রেজামন্দি হাসিল করে, আপনার সন্তুষ্টি হাসিল করে। আর যদি তারা আপনার সন্তুষ্টি হাসিল করতে পারে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সবাই সুবহানাল্লাহ। শুধুমাত্র এই সন্তুষ্টি, মহব্বত এখানে পূর্ণাঙ্গ হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে পূর্ণাঙ্গ রূপে। শুধু মহব্বত করবো অর্ধেক, অর্ধেক ছেড়ে দিব না, আল্লাহ রাসূলের একটা পালন করবো আর একটা পালন করবো না। আর যদি কেউ রাসূলকে পূর্ণাঙ্গ রূপে মহব্বত করতে পারে, ইত্তেবা করতে পারে, অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। زمن صار يقدم الخائن ويؤخر الأمين، في زمن نار المجوس لم تطفأ 1000 سنة، في زمن كان فيه إيوان كسرى قد علا وارتفع، في زمن انتشر فيه الكفر والضلال، ولم يكن هناك مسلم إلا الخضر وعيسى في السماء الثانية والملائكة بين البشر، انقطع الإسلام في ذلك الزمن المظلم، ظهر نور حبيب الله محمد صلى الله عليه وسلم. شيخ بودس رسول الله صلى الله عليه وسلم
আজকে আমরা তার মিলাদ দিবস পালন করার জন্য এখানে এসেছি। কিন্তু সে বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আগমন করেছিলেন, আগমন হয়েছিল তৎকালীন সময় পরিস্থিতি এমন ছিল, খেয়ানতকারীদের নেতৃত্ব ছিল আর আমানতকারীদেরকে তিরস্কার করা হতো, ধিক্কার দেওয়া হতো। সকলে আউযু বিল্লাহ, মিথ্যাবাদীদের নেতৃত্ব ছিল, সত্যত্ব তখন দূরে চলে গিয়েছিল, এমনকি বড় বড় পোশাকগুলো তৎকালীন সময় অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল, মানুষের মধ্যে কুফরি আগুন পূজারীদের পদত্ব ছিল, আগুন পূজারীদের হাতে ক্ষমতা ছিল। তৎকালীন সময় এক জমিনের উপরে হিজির আলাইহিসসালাম ব্যতীত আসমানের উপরে ঈসা আলাইহিসসালাম এবং ফেরেশতারা ব্যতীত ইসলামের সঙ্গে দুনিয়াতে আর কারো সম্পর্ক ছিল না। এই অন্ধকারের মধ্যে, এই জাহিলিয়াতের মধ্যে, এই খারাপ পরিস্থিতির মধ্যে কুফরির চতুর্দিক থেকে যখন ছড়াছড়ি মহান রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে প্রেরণ করলেন তার আলোর মাধ্যমে দুনিয়াটা আলোকিত হয়ে গেল, অন্ধকার দূর হয়ে গেল। এই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لما ولد رسول الله صلى الله عليه وسلم أوحى الله لجبريل أن يا جبريل زين الجنان وصف راح القراح والولدان والحور العين وصفدت الشياطين وحرست السماوات وحرست السماء ونزل جبريل بكبكبة عظيمة من الملائكة استقبالا لأعظم مولود، استقبالا لأعظم مخلوق، استقبالا لحبيب الله محمد صلى الله عليه وسلم. অনেকেই এই ঈদে মিলাদুন নবীটাকে অন্যভাবে দেখে বিদআত বলে বা নাজায়েজ বলে। এটা আছে কি আছে? আছে। আজকে আগের বাইতে জবানে কথা শুনে, ঈদে মিলাদুন নবী পালন করা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত আছে, ফেরেশতারাও যে পালন করেছে তা বলে নিয়ে নেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে, পবিত্র মিলাদ দিবসকে কেন্দ্র করে ওই দিন ফেরেশতা জিবরিল আলাইহিসসালামকে আদেশ দিয়ে ও জিবরিল আলাইহিসসালাম জান্নাত তো এমনিতেই সুন্দর, কিন্তু আজকে আমার রাসূল এই দুনিয়াতে আগমন করবেন, আজকে জান্নাতে এই সৌন্দর্য যথেষ্ট নয়, জান্নাতকে আরো সুচ্চিত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মিলাদ দিবসকে কেন্দ্র করে। সকলে সুবহানাল্লাহ। بولادة النبي محمد صلى الله عليه وسلم حرست السماء بالملائكة، وانطفأت نار الفرس نار المجوس
ولم تنطفئ ألف سنة انطفأت بولادة النبي عليه الصلاة والسلام. وشق إيوان كسرى وغاصت بحيرة ساوى وصاح إبليس لعنه الله حزنا وكمدا صيحة لم يصح مثلها إلا لما أخرج من الجنة وأهبط إلى الأرض ولما نزلت سورة الفاتحة. سبحان الله. عيد ميلاد النبي صلى الله عليه وسلم. এটাকে কেন্দ্র করে সেই দিনের ঘটনা, সেই দিন পৃথিবীর মধ্যে আলোয় আলোকিত হয়ে যাওয়া এর কারণ ছিল সৈয়দ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন ফেরেশতারা দলে দলে সারিবদ্ধ হয়েছিলেন এবং আল্লাহ রাসূলকে সম্বোধন করে গ্রহণ করার জন্য সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তশরিফ এনেছিলেন। যারা মাহবুব ছিল, যারা আগুনের পূজা করত, এই আগুনের পূজাও সেদিন নিভে গিয়েছিল, ভঙ্গ হয়ে গিয়েছিল। সেই কিসরা রাজত্ব সেদিন ভঙ্গ হয়ে গিয়েছিল। সেদিন শয়তানের যতগুলো শয়তানি ছিল ইবলিসকেও শিকল বন্ধ করা হয়েছিল। ইবলিসকে যে জিনিসটা ইবলিস করেছিল, যেটা আমরা অনেক সময় আমাদের সমাজে আলেমরা বাংলাদেশের আলেমরা আমরা বলে থাকি, আজকে সেই কথাটা বলে দিলেন। সেদিন فنحن نحتفل بولادة رسول الله صلى الله عليه وسلم فرحا بهذه النعمة العظيمة كما فرحت الملائكة، ومن حزن فهو يحزن كما حزن إبليس لعنه الله، فهما كلاهما سواء في بغض رسول الله محمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. আজকে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, মিলাদুন্নবী যারা উদযাপন করে, তা হল ওই দল ফেরেশতাদের দল। ফেরেশতারা ঈদে মিলাদুন্নবী পালন করেছিল আল্লাহ রাসূলের শুভ আগমনকে কেন্দ্র করে, সেদিন আল্লাহর শুকরিয়া আদায় করেছিল, সেদিন জান্নাতকে সুসজ্জিত করেছিল। আমরাও ঈদে মিলাদুন্নবীর দিন আল্লাহর শুকরিয়া আদায় করি, লাইটিং করি, সুসজ্জিত করি। সুতরাং আমাদের কাজের সঙ্গে ফেরেশতার কাজের মিল রয়েছে। সবাই সুবহানাল্লাহ। من شاء الله تعالى له السعادة والنجاح في هذه الدنيا وفي الآخرة. ومن لم يؤمن به خسر الدنيا والآخرة. قال الله تعالى: ومن لم يؤمن بالله ورسوله
فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا আর যারা রাসূলের বিরোধিতা করল তথা তাদের অন্তরে রাসূলের মহব্বত নেই আর রাসূলের প্রতি ঈমান আনল না, আল্লাহ তাআলার কথা মোতাবেক আর যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনল না তারা জাহান্নামে যাবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সকলে নাউজুবিল্লাহ الآية. نعم. إذن من آمن بالله تعالى وبنبيه محمد صلى الله عليه وسلم كان موعده جنات تجري من تحتها الأنهار خالدا فيها لا يشقى لا يتعب لا يهرم لا يمرض لا يموت سعادة بلا شقاء হায়াতুম বিলা মাউত। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে আল্লাহ এবং রাসূলের প্রতি সঠিকভাবে ঈমান আনবে তাদের জন্য মহান রব্বুল আলামিন আল কিয়ামতের মাঠে চির শান্তির জায়গা জান্নাত তৈরি করে রেখেছেন। সকলে সুবহানাল্লাহ। ومن كفر بالله تعالى ولم يصدق النبي عليه الصلاة والسلام وكذب رسول الله وحارب رسول الله وآذى رسول الله وشتم رسول الله صلى الله عليه وسلم الله تعالى أعد لهم نارا شديدة أوقد عليها ألف عام حتى احمرت وألف عام حتى ابيضت وألف عام حتى اسودت فهي سوداء مظلمة لا يخفف عنهم فيها من عذابها كما قال الله تعالى كلما خبت زدناهم سعيرا অপরদিকে وكان رسول الله صلى الله عليه وسلم يدعو إلى دين الإسلام بقوة وهمة بكل ما استطاع من قوة. مرة كان في البيداء فوجد أعرابي فقال للأعرابي هل لك في خير؟
فقال الأعرابي وما هو؟ قال تشهد أن لا إله إلا الله وأني رسول الله. شيخ بولتزين رسول الكريم صلى الله عليه وسلم حكمت المعتمين ومع شكت ومعاوة المعتمين مانوش كي إسلامي دي لعرب بان بولتزين شكت المعتمين مانوش كي إسلامي فقال الأعرابي من يشهد لك؟ أنت تأمرني بشيء، أين الشاهد؟ أين الدليل؟ فقال عليه الصلاة والسلام أترضى بتلك الشجرة؟ وأشار إلى شجرة في بطن الوادي، فجاءت الشجرة على ساق واحدة تخد الأرض خدا حتى وصلت إلى رسول الله صلى الله عليه وسلم. شيخ بولتزه عربي جيبه جخم ايكو تا مالا حضرت بشاكي داو الله ايك موادتيو تاكونا شريك نيوم شدامي عمي هنام الله بقوده كي بريد رسول ايوان خير عمر ايوان نبي شكرا لزبار الله. الشجرة عند رسول الله صلى الله عليه وسلم، فقال النبي عليه الصلاة والسلام مخاطبا الشجرة، قال من أنا؟ قالت أنت رسول رب العالمين. فقال الأعرابي أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله صلى الله عليه وسلم. আপনার কদমে আমি হাজিরা দিয়েছি, এবার আমাকে বলুন কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খেজুর গাছ তুমি সাক্ষী দাও আমি কে, সকলে সুবহানাল্লাহ। আল্লাহ
النبي عليه الصلاة والسلام وعليها كل أنبياء الله والملائكة وكل المؤمنين. আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন, প্রত্যেক আম্বিয়া ওই একই দিনের উপরে ছিলেন, একই আকীদার উপরে ছিলেন, আর ওই দিনটি ছিল ইসলাম ধর্ম। সকলে সুবহানাল্লাহ। الاعتقاد الجازم الذي لا يخالطه شك. اسمعوا هذا امر مهم جدا جدا جدا. ان يعتقد ان الله تعالى واحد لا شريك له لا شبيه له، ذات مقدس يستحق نهاية التعظيم والتقديس والتبجيل. سبحان الله. إيه أكيد أكتب عندك إيه بيشتش أكتب عندك إيه الله تعالى أك إبن قاديته الله تعالى ساتر شمك الله تعالى شطر شمك الله تعالى غنامل شمك সর্বোচ্চ যে সম্মান এবং তাজিম করা হয়, এই তাজিম এবং ইজ্জতে একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাতুম মুকদ্দাসুন موصوف بصفات، نحن نعبد الذات المقدس ولا نعبد الصفات. ذات الله موصوف بصفات القدرة، الإرادة، العلم، السمع، البصر، الحياة، الكلام وغير ذلك من صفات الله، ولا نسمي الله صفة. أمر الله رب العالمين ذات لا نقول عن الله قدرة أو إرادة، لا نقول عن الله علم، وإنما نقول عن الله القادر القدير العليم الحي القيوم، هكذا. شيخ بولد سيد أمر الله كي تلي كفا بولد بارينا زمان أمر بولد هكي جيان كنتو الله شانه جفر طلاحة جفر طلاحة محاديا تجاكي بحاجة خمتا بلاحة মহান ক্ষমতাশীল আল্লাহর সঙ্গে আমরা এইভাবে বলি, যেমনটি তার সামনে মানায় তেমনটি বলতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাওজুদ ক্বাবলা আল মাওজুদাত, قبل السماوات، قبل الأراضين، قبل العرش، قبل الكرسي، قبل الإنس، قبل الجن، قبل الملائكة، قبل الزمان والمكان، كان الله ولا مكان، وهو الآن على ما عليه كان، كما قال مصباح التوحيد إمام أهل البيت علي بن أبي طالب رضي الله عنه. الله رب العالمين جهن আসমান জমিনের অস্তিত্ব ছিল না, তখন আল্লাহর অস্তিত্ব ছিল। যখন মানুষের অস্তিত্ব ছিল না, তখন আল্লাহর অস্তিত্ব ছিল। যখন আরশ কুরসি বা 18,000 মাখলুকাত যদি বলি, এই কোনো কিছুর যখন অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ তাআলার অস্তিত্ব ছিল। সুবহানাল্লাহ। যখন সময়
বা কাল সৃষ্টি করা হয়নি, তৈরি করা হয়নি, তখন আল্লাহ তাআলার জাত বা অস্তিত্ব ছিল। এই কারণে মিসবাহুত তাওহীদ শেরে খুদা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জামান অর্থাৎ সময় আর কি হলো মাকান তথা জায়গা, এই দুটি জিনিস সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা যেমন ছিলেন, এই দুটি জিনিস সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তেমনই আছেন। সকলে সুবহানাল্লাহ। মান খালাকাল মা আল আউয়াল, শেখ আপনাদেরকে প্রশ্ন করতেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পানিকে সৃষ্টি করেছেন, কিন্তু সে উল্টা প্রশ্ন করেছেন পানির সৃষ্টিকর্তা কে? উত্তর আপনাদের থেকে যা আল্লাহ। মান খালাকাল আরশ, আরশের সৃষ্টিকর্তা কে? من خلق الكرسي؟ الله. من خلق القلم الأعلى واللوح المحفوظ؟ الله. من خلق الزمان والمكان؟ الله. الله تبارك وتعالى كان قبلهم فهو موجود بلا زمان ولا مكان. سبحان الله. الله. এগুলো না থাকা অবস্থায় যেমন আল্লাহ তাআলা ছিলেন, এগুলো থাকা অবস্থায় আল্লাহ তাআলা তেমনই আছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আছেন এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, তবে আল্লাহ তাআলা জায়গা বা সময়ের মুখাপেক্ষি না। না, والله تعالى خالقهم فلا يحتاج اليهم, لا يحتاج إلى عرش, لا إلى كرسي, لا إلى سماء, لا إلى أرض, لا إلى إنس, لا إلى جن, لا يحتاج إلى شيء, والله غني عن العالمين. شيخ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশকে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি আরশের মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছেন, আসমানের মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন, জমিনের মুখাপেক্ষী নন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মুখাপেক্ষী নন। والله تعالى خالقهم فلا يشبههم. أنتم تسمعون بالإمام الأعظم أبي حنيفة رضي الله عنه, تسمعون به؟ تعبانين. الإمام الأعظم أبو حنيفة رضي الله عنه الذي تكرهه المشبهة المجسمة لأنه رد عليهم, ماذا قال؟ أنى يشبه الخالق مخلوقه, أي لا يشبه الخالق مخلوقه. يقولون بأن الله تعالى خلق السماوات والأرض ثم جلس, يصفون الله بالجلوس, جلس على العرش. هؤلاء جعلوا الله تعالى مثل الإنسان, الإنسان يجلس,
الملائكة تجلس، الجن يجلسون، البهائم تجلس، البقرة تجلس، الخنزير يجلس، المجسم يجلس. شيخ بردزن الوهابية كمان يجلس. نعم المجسمة الخنزير. نعم شيخ بردزن تعالى عقيدة هلو الله رب العالمين ছয় দিনে আসমান জমিন কে সৃষ্টি করলেন, সপ্তম দিনে ক্লান্ত হয়ে পড়লেন আর কুরসির উপর বসে গেল। সকলে আলহামদুলিল্লাহ, কত নিকৃষ্টতম কথা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা এই ধরনের মন্তব্য করে থাকে। তারা এটা বলতে চায় আল্লাহ রাব্বুল আলামিন কুরসির উপর বসেছেন, যেভাবে মানুষ বসে, যেভাবে কুকুর বসে, যেভাবে খিলজির বসে, যেভাবে ওয়াহাবিরা বসে, যেভাবে অন্যান্য পশু পাখিরা বসে, আল্লাহ বসে। সকলে আলহামদুলিল্লাহ, كذبوا قول الله تعالى ولم يكن له كفوا أحد، وقول الله تبارك وتعالى ليس كمثله شيء، لما قالوا يجلس شبهوه بخلقه، أو قالوا في جهة فوق شبهوه بخلقه، كذبوا القرآن، ومن كذب القرآن ضل، ومن ضل ومن شذ شذ إلى النار، أعاذنا الله وأجارنا من نار جهنم. সে বলতেছেন তারা কোরআনের অপব্যাখ্যা দিয়েছে, তারা কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গিয়েছে, তারা কোরআনের আয়াতকে মিথ্যা সাব্যস্ত করেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর কেউ কোনোদিন তোমরা আল্লাহ তাআলা সমকক্ষ সমতুল্য হতে পারবে না, আর তুমি বলো আল্লাহ বসে মানুষ বসে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন احفظوا هذه هذه القاعدة الجليلة العظيمة، مهما خطر ببالك الله لا يشبهه، بهذه تنزهون الله تعالى عن مشابهة المخلوقين، مهما خطر ببالك فالله لا يشبهه. مهما خطر ببالك فالله لا يشبه ذلك. আজকে আমরা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে শেখের কথায় আমি একটা সংক্ষেপে করে বলে দিই। আজকে আমাদের সমাজে একটি দল বেরিয়েছে যারা আল্লাহ তাআলার আকার আকৃতি আছে, আল্লাহ আরশের উপর বসে আছে, এটা তারা কোরআন দ্বারা সাব্যস্ত করতে চায়। সকলে আলহামদুলিল্লাহ। এক কথা আল্লাহ রাব্বুল আলামিন কেমন, আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ তাআলা কিভাবে, এটা আল্লাহই ভালো জানে, আমাদের জানার ক্ষমতা নেই। তার কারণ হলো যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ ছিলেন, যখন সমস্ত কিছু আছে এখন আল্লাহ আছে, যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তারা থাকবে। তাহলে তুমি যদি বলো আল্লাহ আসমানে, যখন আসমান ধ্বংস হয়ে যাবে তখন কই নিয়ে যাবে তুমি, আবার যখন জমিন ধ্বংস হয়ে যাবে তখন কোথায় নিয়ে যাবে? সুতরাং আল্লাহর সামনে এই কথা মানায় না আল্লাহ আসমানে অথবা জমিনে, এই কথা মানায় আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ ভালো জানে, তবে নিঃসন্দেহে আল্লাহ আছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই কারণে শেখ বলতেছেন আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে আমরা যত চিন্তা ভাবনা গবেষণা কল্পনা যা কিছু করি না কেন, এই ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পর্যন্ত কোনোদিন পৌঁছাতে পারবে না। আমাদের আল্লাহ আমাদের কল্পনা আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের গবেষণা অনেক অনেক উদ্দেশ্যে চিন্তা করে সাহায্য।
واعلموا أن التبرك بآثار رسول الله صلى الله عليه وسلم لا يوجد من ذلك مانع لا شرعا ولا عقلا. وهذا وارد في القرآن وفي الحديث. كلكم تعرفون قصة سيدنا يوسف عليه الصلاة والسلام ويعقوب. يوسف عليه الصلاة والسلام يعقوب عليه السلام. ماذا فعل سيدنا يوسف عليه السلام؟ قال اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يرتد بصيرة. وفي آية يأتي بصيرة. فلما ذهبوا بقميص يوسف عليه الصلاة والسلام وألقوه على وجه نبي الله يعقوب عاد بصيرا ببركة يوسف عليه الصلاة والسلام. سبحان الله. شيخ بولد زيد قرآن مبدئي مبيني شيخ الله تعالى آيات نازل قلت اذهبوا بقميص هذا إلى آخر الآية. الله تعالى يوسف عليه السلام যখন জানতে পারলেন তিনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম তিনার শোকে কাঁদতে কাঁদতে অর্ধ হয়ে গিয়েছেন, তিনার ভাই দেখে তিনি তিনার জুব্বা মোবারক হাতে দিয়ে দিলেন, বললেন তোমাদের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলবে এই জুব্বা মোবারক মিশরের একজন বাদশা প্রেরণ করেছে আর এটা আপনার চোখে গুলিয়ে দিতে বলেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই জুব্বা মোবারক নিয়ে গেলেন এবং তিনার আব্বা জান দিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন আপনি এই জুব্বা মোবারক আপনার চোখে গুলিয়ে দেন, এটা মিশরের একজন প্রধান ব্যক্তি প্রেরণ করেছে, তার কারণ ভাইদেরকে তিনি কখনো পরিচয় দেননি। ইউসুফ আলাইহিস সালাম যখন এই জুব্বা মোবারক তিনার আব্বা জানের নিকট পৌঁছানো হলো ইয়াকুব আলাইহিস সালাম ওই জুব্বা মোবারক নিয়ে চোখের উপর মুছে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা মোবারক فإن قالوا لكم هذا كان في شرع يعقوب وفي شرع يوسف، في شرع يعقوب ويوسف كان يجوز التبرك لكن في شرع محمد كفر، قولوا لهم كذبتم أيها الضلال الفساق، ما كان جائزا وخيرا في شرع لا يصير شركا في شرع نبي آخر. سبحان الله. شيخ بولتے ہیں আজকে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাকে এইভাবে বলে থাকে এই ঘটনা তো ঘটেছিল ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের সময় অথবা ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এটা জায়েজ নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। শেখ বলেছেন হে মিথ্যাবাদীরা তোমরা কত বড় জিহুবা তোমাদের যেটা নবীদের উপরে জায়েজ করা হয় একজন আম্বিয়ার উপরে অনুমতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় অন্য নবীদের প্রতি এটা হারাম করা হয় না শিরক করা হয় না চিৎকার করে সুবহানাল্লাহ। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে যদি আম্বিয়া আলাইহিস সালামের তাবারুক জায়েজ হয় অন্য নবীদের সামনেও অবশ্যই জায়েজ। সকলে সুবহানাল্লাহ। إن كان هذا جائزا في شرع يوسف وببركة قميص يوسف ويوسف عليه الصلاة والسلام، الله تعالى أعاد بصر سيدنا يعقوب، فكيف بقميص رسول الله محمد صلى الله عليه وسلم وكيف بشعرة رسول الله محمد صلى الله عليه وسلم؟ ইয়াকুব আলাইহিস সালামকে জুব্বা মোবারক প্রেরণ করার মাধ্যমে আর ওই জুব্বা মোবারক চোখে মুছে দেওয়ার কারণে অন্ধ চোখ ভালো হয়ে যেতে পারে। ও মুসলমান ভাইরা ও
هل تحبون رسول الله محمد صلى الله عليه وسلم؟ هل تفدونه بأرواحكم؟ فلنظهر حبنا لرسول الله محمد صلى الله عليه وسلم. أنا أقول بأرواحنا نفديك وأنتم تقولون يا رسول الله. يا رسول الله.